মারাইস ইরাসমুসকে বহিষ্কার। আইসিসি এর মতো ইভেন্টে বর্ষসেরা মুকুটপ্রাপ্ত আম্পায়ারের এমন কাণ্ডে বিস্মিত ক্রিকেট বিশ্ব। পক্ষপাতমূলক সিদ্ধান্ত দেওয়ার কারণেই ফেঁসে যাচ্ছেন মারাইস ইরাসমুস। ভিরাটের ফেক ফিল্ডিং কিংবা ভিরাটের আবেদনের পরে নোবলের সিদ্ধান্ত দেওয়া ক্রিকেটের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড, এমন কাণ্ডে ক্রিকেট বিশ্বে তোলপাড় লেগে গিয়েছিল। এখন আইসিসিও কঠোর হয়ে গেল। আইসিসি এর বার্তা সংস্থা জানিয়েছে মারাইস ইরাসমুসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি তিনি পক্ষপাতমূলক কোনো আচরণ বা সিদ্ধান্ত দিয়ে থাকেন, তার জন্য সে অবশ্যই শাস্তি পাবেন, আর এমন সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশিরা একটু হলেও শান্তি পাবেন। ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বলেছেন, এটা অন্যায়, বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা অবশ্যই অন্যায় হয়েছে। এছাড়া পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচেও কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন মারাইস ইরাসমুস। এমন বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পরেও ইরাসমুসকে আম্পায়ার প্যানেলে রাখা হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বিশ্বকাপের পরে। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।